আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবোল, আধ্যাত্মিক আর সংস্কৃতির ধারায় দোল আজ উৎসবে পরিণত। দোলের সেই উৎসবের অনাবিল আনন্দধারায় মেতেছে রাজ্যবাসী, সেই আনন্দধারায় সামিল আট থেকে আসি। কারো মতে দোল পূর্ণিমা, আবার কারো মতে গৌর পূর্ণিমা। ভগবত অনুসারে গৌর পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর ভক্ত অনুগামীরা দিনটিকে গৌর পূর্ণিমা বলেই প্রতিপালন করে আসছেন। সার্বিক ক্ষেত্রে দোলের দিনে সাধারণত ধর্মপ্রাণ সাধারণ মানুষ দেবদেবীদের পায়ে আবির দিয়ে পূজার্চনা করেন। পৌরাণিক মতে কথিত এই দোল উৎসব দেবদেবীদের রঙের উৎসব। সেই রীতি অনুযায়ী ভক্তপ্রাণ সাধারণ মানুষ অনুসারী হিসেবে এই দিনে আবির খেলায় মেতে ওঠেন। রাজ্যে ওই দিন এর কোনো ব্যতিক্রম হয়নি। এদিন আগরতলাস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরে দোল উৎসব পালন করা হয়। কার্যত মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি এই দোল উৎসবের আয়োজন করেছে। দোলের আবির দিয়ে প্রণাম, শ্রদ্ধাজ্ঞাপন এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে রীতিমতো উৎসব পালিত। এমনকি এদিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদিন মা আনন্দময়ী কালীবাড়িতেও দোল উৎসব পালন করা হয়। পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে দোলে আবির দিয়ে ভক্ত সাধারণ তাদের ভাবভক্তি জাগ্রত করলেন। হোলিকা নিধনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে দোল উৎসবের ক্রিয়াকর্ম শুরু হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট পুরোহিত। তো বছরের নাই, এবছরও আমরা দোল উৎসবের আয়োজন করেছি আনন্দময়ী সংঘ আগরতলা শাখায়। সেই অনুষ্ঠানে আমাদের কিন্তু ক্রিয়াকলাপ শুরু হয় গতকাল থেকে হোলিকা নিধনের মাধ্যমে। সন্ধ্যার সময় হোলিকা নিধন হয়েছে, অসুর শক্তির বিনাশ শুভ শক্তির আবহন করে কালকে সন্ধ্যার সময় আরতি, মঙ্গলারতি আবহন এবং হোলিকা নিধন হয়েছে। পাশাপাশি বৃদ্ধাভাস আপনা ঘর অবলম্বনেও এদিন দোল উৎসব উদযাপিত। ধর্মীয় আচার আচরণের পাশাপাশি এদিন আপনা ঘরের আবাসিক মায়েরা হরিনাম সংকীর্তনে মগ্ন হলেন। এদিন বিএসএফ এর লঙ্কামুড়াস্থিত বিওপিতে দোল উৎসব পালন করা হলো। এই উৎসব পরিস্থিতিতে রাজ্যবাসী সহ আপামর দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন সংশ্লিষ্ট বিএসএফ কর্তা। মেরে তরফ সে মেরি ব্যাটালিয়ন আর সমস্ত বিএসএফ কে তরফ সে সমস্ত দেশবাসীয় কো होली की बहुत बहुत शुभकामनाएं। आज हम करीब दो साल के बाद आज हम खुल करके होली मना रहे हैं। और जैसा आप जानते हैं कि हम सीमा पे रहते हैं, प्रथम सुरक्षा पंक्ति हैं और हमारे जवान जो कहीं छुट्टी नहीं जा पाते हैं वो यहाँ पे हमारे बीच में, ये जो हमारा दूसरा घर है यहाँ पे हम होली मना रहे हैं, होली उत्सव मना रहे हैं। एक बार फिर मेरे हमारे वाहिनी के तरफ से और बीएसएफ के तरफ से आप सभी लोगों को, पूरे देशवासियों को होली की बहुत बहुत शुभकामनाएं। কার্যত ওই দিন সর্বত্রই আনন্দের দোল উৎসব প্রতিপালিত। এই দোলের দিনে আপামর রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রঙের উৎসব হোলি, যেটা আমরা দোল পূর্ণিমা বলি, ফাল্গুনের পূর্ণিমাতে যেটা আমরা দোল পূর্ণিমা উৎসব উদযাপন করি, এটা আমাদের সংস্কৃতির একটা পরম্পরা, ধর্মীয় পরম্পরা। ভগবান শ্রীকৃষ্ণ যেটা প্রচলন করেছিলেন, আজকে সেটা আমাদের মধ্যে আরও সুন্দরভাবে সবার মধ্যে এই দোলের উৎসবগুলিকে আমরা উদযাপন করছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের রাজ্যে এই হোলির যে সাত রং, আমাদের যে আবির বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে আমাদের মনের মধ্যেও যাতে যত গ্লানি রয়েছে সবটা মুছে গিয়ে আনন্দ মুখরিত হবে এবং আমাদের সবার মধ্যে সম্প্রীতি এবং আনন্দের মাধ্যমে সবার মধ্যে মধুর সম্পর্ক, একটা মিলনের সম্পর্ক, ঐতিহ্যের একটা যে সম্পর্ক আমাদের রয়েছে সেটা যাতে সবার মধ্যে থাকে সেটা আমি প্রার্থনা করি। দোলের উৎসব হোলি উপলক্ষে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার যারা গুরুজন রয়েছেন সবাইকে আমার প্রণাম। দোল উৎসবকে ঘিরে সাধারণ মানুষ এদিন আবির খেলায় মাতলেন। এই দোলের দিনে রাজ্যবাসীকে আগাম রঙের উৎসব হোলির শুভেচ্ছা জানালেন মেয়র দীপক মজুমদার। আহ্বান করা এবং আমি এই হোলি উৎসব উপলক্ষে দোল পূর্ণিমার দিনে শুভ দিনে আমি রাজ্যের সকল মানুষের সমৃদ্ধি কামনা করি।
যাতে আমরা একসঙ্গে সম্পর্ক হতে পারবে এবং জাতিভেদ ভুলে ধর্ম ভুলে একসাথে থাকতে পারি, এটাই আমার একটা প্রার্থনা। আজকে এই বিশেষ দিন আমি সবাইকে আর আবারও আমার অভিনন্দন জানাচ্ছি যে তারা তারা সপরিবারে ভালো থাকে, সুস্থ থাকে এবং সুস্থ সমাজ এবং রাষ্ট্র গঠনে তারা যাতে সুন্দর পরিচ্ছন্ন এই হোলি দিনে মন দিয়ে দাবিচ্ছিত করে এবং অপরকে ভালোবেসে প্রেমের উৎসব বলা হয় হোলিকে, মানে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যদি এক হয়ে যাই এই রঙের আঙিনে, রঙের স্পর্শ হোলি উৎসব হচ্ছে প্রাণের স্পর্শ, রঙের স্পর্শ গান নৃত্যের মাধ্যমে হোলি উৎসবে পালন করা হয়, এটা সংস্কৃতি বাঁচাতে হয়, সংস্কৃতি বাঁচাতে হয় এবং নতুন যে আগমনকে আহ্বান করা হয়, নতুন জীবন যে প্রজন্মকে আহ্বান করা হয়। সার্বিক ক্ষেত্রে দোল উৎসবকে কেন্দ্র করে আপামোর রাজ্যবাসী অনাবিল আনন্দে মেতেছেন, সে আনন্দে সামিল আট থেকে আসি, সে আনন্দধারায় উচ্চারিত হতেই পারে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।